সাবস্ক্রাইব করুন বারিক নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলটিকে এবং পাশে থাকার বেল আইকনটিতে ক্লিক করুন লেটেস্ট টেকনোলজি ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, বারিক নেটওয়ার্ক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর বন্ধুরা, আজকে আমি আনবক্সিং করবো এই স্মার্টফোনটি এবং এর ফুল ডিটেল রিভিউ দেবো। তো আপনারা যদি কোনো বাজেট স্মার্টফোন কেনবার কথা ভাবেন, তার আগে কেনবার আগে অবশ্যই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তাহলে বন্ধুরা, এই হচ্ছে টেন আর ইয়ের, এই দেখুন বক্সটা, এখানে ব্র্যান্ডিং রয়েছে দেখতে পাচ্ছেন। আর এই দেখুন পেছনে, দেখুন লেখা রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 430 অক্টাকোর প্রসেসর। আর দেখুন কী আছে এখানে, আছে 5.5 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, 13 মেগাপিক্সেল PDAF রেয়ার ক্যামেরা প্লাস 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে মোবাইলটিতে। এছাড়া দেখুন 4000 mAh ব্যাটারি রয়েছে। আর কি রয়েছে, অ্যান্ড্রয়েড এন অর্থাৎ অ্যান্ড্রয়েড নোগাট এতে সাপোর্ট করছে এবং অ্যান্ড্রয়েড নোগাট রয়েছে। দেখুন এই সাইডে বন্ধুরা, দেখুন এখানে ম্যানুফ্যাকচার ডেট, আচ্ছা ম্যাক্সিমাম ডিটেল প্রাইস দেখুন এখানে লেখা রয়েছে 8,999, কিন্তু এটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি, মাত্র 5,999 টাকা লেগেছে আমার। আর এখানে সার্ভারও দেখুন লেখা রয়েছে। আর এটা শুধুমাত্র অ্যামাজন এক্সক্লুসিভেই অ্যাভেলেবেল আছে, কোনো অফলাইন স্টোরে এটা পাবেন না আপনারা এই ফোনটা। তো আপনার চাইলে আমি ডিসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাইরেক্ট গিয়ে সেখান থেকে কিনতে পারেন। তো ফোনটা একটি বাজেট ফোন আর দাম খুবই কম, সেই তুলনায় খুব একটু বেশি ফিচার্স দিয়েছে। তো চলুন এবার আমরা বক্সটাকে আনবক্স করি, তো এটাকে আনবক্স করি আর দেখি ভেতরে কী কী আছে এবং ফোনটা কেমন। তো এটাকে আমরা ওপেন করে নেব। তো দেখুন এখানে একটি সিল রয়েছে, এবার আমরা সিলটাকে ব্রেক করবো, দেখুন কেটে নিয়েছি। তো এবার আমরা বক্সটাকে ওপেন করে নিয়ে ফেলেছি অলরেডি। তো এই হচ্ছে আমাদের মেন মোবাইল ইউনিট, আচ্ছা মেন ইউনিটটাকে আমরা একটু সাইডে রাখছি। আর ভেতরে আর কী কী আছে আমরা একবার দেখে নেব। তো দেখুন বন্ধুরা, প্রথমেই রয়েছে একটি কুইক স্টার্ট গাইড, তো এতে ফোনটাতে কী কী কীভাবে স্টার্ট করতে হবে, স্পেসিফিকেশান সমস্ত কিছু দেওয়া রয়েছে। দেখুন তো বন্ধুরা, এই ফোনটা দুটো ভেরিয়েন্টে অ্যাভেলেবেল আছে, একটা 2GB RAM, একটা 3GB RAM। আমি এখানে 2GB RAM আর 16GB ইন্টারনাল স্টোরেজ এটা অর্ডার করেছি। আর এছাড়া দেখুন সমস্ত কিছু সেম, আমাদের সব কিছু একই আছে দুটো ফোনই, শুধু র্যাম আর স্টোরেজের পার্থক্য। তো এখানে একটি ইউজার ম্যানুয়াল দেওয়া আছে, এটা আপনারা পড়ে দেখতে পারেন চাইলে। তো এটাকে আমি আপাতত সাইডে রেখে দেবো, ভেতরে দেখবো আর কী কী আছে। তো এখানে দেখুন একটি USB মাইক্রো USB চার্জার দিয়েছে, দেখুন কেবিল, মাইক্রো USB কেবিল, USB টু মাইক্রো USB কেবিল দিয়েছে। তো এটা আমি সাইডে রাখছি, আর চার্জারটা দেখে নেব। আর দেখুন চার্জারটা হচ্ছে 5V 2A নর্মাল চার্জার, তো এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি আপাতত। আর একটা দেখুন সিম ইজেক্টার টুল দিয়েছে, এই দেখুন। তো বক্সে আর আপাতত কিছু নেই, আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর এবার আমরা মেন মোবাইল যে ইউনিটটা রয়েছে সেটাকে ওপেন করে দেখা যাক। এই হচ্ছে আমাদের মেন মোবাইল ইউনিট, দেখুন পেছনে রয়েছে ক্যামেরা রয়েছে একটি, ফ্লাশ লাইট, ফিঙ্গারপ্রিন্ট, একটি স্টিকার দেওয়া রয়েছে, স্টিকারটাকে আমরা তুলে নেব। তো দেখুন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, নিচে টেনরের ব্র্যান্ডিং, আর আচ্ছা উপরে যে প্লাস্টিকটা আছে সেটা আমরা একটু তুলে দিই। তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে টেনরের লুক। তো এবার দেখুন সামনে, তো বন্ধুরা এখানে রয়েছে দেখুন 13 মেগাপিক্সেলের ক্যামেরা, এখানে ফ্লাশ লাইট, এখানে ফোন, সাইডে দেখুন পাওয়ার অন অফ বাটন ওপরে রয়েছে, আর দেখুন এখানে রয়েছে ভলিউম ব্লকার, ভলিউম ব্লকার এটা সাউন্ড বাড়ানো কমানোর জন্য এখানে ভলিউম ব্লকার রয়েছে। দেখুন এই সাইডে রয়েছে দুটো ট্রে রয়েছে, তো আমরা এগুলোকে খুলে দেখে নেবো একটু, চলুন এটাকে দেখি। তো এটাকে ওপেন করলাম, তো এই দেখুন বন্ধুরা
এখানে দুটো আপনারা দুটো ন্যানো সিম লাগাতে পারবেন। একটা সাইডে রাখছি, আরেকটি ট্রে রয়েছে দেখি, তো এই ট্রে, হ্যাঁ, তো এটাতে আপনারা আপনাদের মেমোরি কার্ডটা লাগাতে পারবেন। তো বন্ধুরা, এই হচ্ছে একটি মেমোরি কার্ড লাগানোর স্লট, এবং এখানে দুটি আপনি এটার সাথে দুটো ন্যানো সিম কার্ড লাগাতে পারবেন। তো এটা একটা খুব ভালো ফিচার্স, আপনি এটি একসঙ্গে দুটো সিম কার্ড এবং একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। স্টুডেন্টটাকে আমরা আপাতত এখানে লাগিয়ে দিই। আচ্ছা, সিম ইজেক্টার টুলটাকে আমরা সাইডে রেখে দিলাম। তো এবার উপরে দেখুন একটু 3.5 mm জ্যাক, আচ্ছা নিচে দেখুন স্পিকার, আর এখানে দেখুন মাইক্রো পোর্টের জন্য একটি জায়গা, এবং একটি হয় মাইক্রোফোনের। আর বন্ধুরা, এই ফোনটি সবচেয়ে খাসিয়াত হচ্ছে এটি একটি ফুল এইচডি ডিসপ্লে, আর এর উপরে একটি গরিলা গ্লাস 3 প্রোটেকশন আছে। এটা প্লাস্টিক মেট, প্লাস্টিক দিয়ে তৈরি, এটা মেটেলের নয়, তবে বিল্ড কোয়ালিটি মোটামুটি ভালোই। আর এই রেঞ্জে যে সমস্ত ফোন আসে তার মধ্যে এটা খুবই ভালো। যারা একটি বাজেট ফোন কিনতে চান তো আপনারা এই ফোনটা কিনতে পারেন, ফোনটা একটি ভালো ফোন। তো চলুন তাড়াতাড়ি এটাকে আমরা পাওয়ার অন করে নেব। তো দেখুন অন হয়ে গেছে, ওপরে টিনারের লোগো, পাওয়ার্ড বাই অ্যান্ড্রয়েড। তো এটা একটু পাওয়ার অন হতে একটু টাইম লাগছে ফার্স্ট। তো বন্ধুরা, ততক্ষণে আমি এই মোবাইলটির ফুল ডিটেল স্পেসিফিকেশান আমি দিয়ে দিচ্ছি, এটা আপনারা একবার দেখে নিন। তো তখন আমি এটাকে সেট আপ করে নিচ্ছি। তো দেখুন চলে এসছে ওয়েলকাম নিউজ, তো লেটস করতে ক্লিক করব। তো দেখুন সিম কার্ড ইনস্টল করতে পারছি, আমি এটাকে স্কিপ করে দিচ্ছি এখন। আচ্ছা, এখানে দেখুন ওয়েলকাম টু ই, এখানে ওয়েলকাম জানানো হচ্ছে। এখানে আপনি যদি কোনো পুরোনো ডাটা অন্য ফোনে থাকে সেটাকে এখানে কপি করতে চান, তাহলে ওপরে প্রথম অপশনটা সিলেক্ট করবেন। তো আমি এখানে একটা সেট আপ অ্যাজ নিউ এখানে ক্লিক করলাম। আচ্ছা, এখানে আপনি ওয়াইফাই সাহায্যেও কানেক্ট করতে পারেন, আবার ওয়াইফাই ছাড়াও কানেক্ট করতে পারেন। আমি এখানে ডোন্ট ইউজ অ্যান ওয়াইফাই নেটওয়ার্ক করলাম, কন্টিনিউ করে দিলাম। তো এখানে আপনি ডেট অ্যান্ড টাইমটাকে সেট করে নেবেন, তো নেক্সট বাটনে ক্লিক করলাম। তো এখানে আপনি আপনার নাম দিয়ে দিতে পারেন। তো এই দেখুন বন্ধুরা, আমাদের ফোনটি স্টার্ট হয়ে গেছে। তো দেখুন একবারে স্টক অ্যান্ড্রয়েডের ফিলিং এখানে আপনি পেয়ে যাবেন, খুব কমই ব্লোটওয়্যার আছে। তো এখানে টেনর কেয়ারের একটি অ্যাপ রয়েছে, এছাড়া অ্যামাজনের কিছু অ্যাপ রয়েছে, যেমন অ্যামাজন কিন্ডেল, অ্যামাজন প্রাইম ভিডিও, এছাড়া আর বেশি কিছু এখানে নেই। তো বন্ধুরা চলুন এবার আমরা একটু ভার্সনটা দেখে নিই আমরা। তো এখানে দেখুন এখানে দিয়েছে অ্যান্ড্রয়েড 7.1.2 ভার্সন, ঠিক আছে। তো অ্যামাজন বলেছে যে এই ফোনটিতে ওরিয়ারও আপডেট আসবে খুব শীঘ্রই। তো আমরা একটু ক্যামেরার পারফরমেন্সটা দেখে নিই। বন্ধুরা, এই হচ্ছে ফ্রন্ট ক্যামেরার ভিডিও কোয়ালিটি, মানে কি পাচ্ছেন মোটামুটি ক্যামেরাটা ভালো। তো বন্ধুরা, আশা করি আপনাদের টেনরের এই আনবক্সিংয়ের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকার বেল আইকনটিতে ক্লিক করুন। আর বন্ধুরা, এই ফোনটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।